আসলে যেহেতু আমি লেগ স্পিন অলরাউন্ডার, আমার পার্সোনাল গোল বলতে আমি বলবো যে অবশ্যই ভালো কিছু করার সবারই টার্গেট থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু অ্যাজ এ অলরাউন্ডার আমার থাকবে যে আমি টিমের সাথে টিমকে কীভাবে কন্ট্রিবিউট করে, মানে টিমকে কীভাবে হেল্প করা যায়, যে সেটা বলিং ডিপার্টমেন্টে হোক বা ব্যাটিং ডিপার্টমেন্টে হোক বা ফিল্ডিং ডিপার্টমেন্টে হোক, জাস্ট কন্ট্রিবিউট, যাতে আমার পারফরমেন্সটা যাতে টিমের জন্য ইম্প্যাক্ট হয়। আর আপনাদের যে গ্রুপে পড়েছেন, বাংলাদেশ বি টিম বি গ্রুপে পড়েছে, তা সেই গ্রুপে আপনাদের সবচেয়ে বেশি কঠিন প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? আসলে কঠিন প্রতিপক্ষ বলতে, দেখেন আমাদের যেহেতু আমাদের গ্রুপে আছে স্কটল্যান্ড, তারপরে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, তো আমি মনে করি যে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং সাউথ আফ্রিকার সাথে বিগত সময় খেলে এসেছি। সাউথ আফ্রিকার মাটিতে আমরা কিন্তু সাউথ আফ্রিকার সাথে অনেক ভালো করে এসেছি, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি আমরা কম্বাইন্ডলি টিম পারফরমেন্স করতে পারি, আমি সাউথ আফ্রিকার সাথে আমাদের ভালো করার অনেক বেশি সম্ভাবনা। ইভেন আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে যতগুলো ম্যাচ খেলেছি সেখানেও আমাদের পারফরমেন্স অনেক ভালো ছিল, আনফর্চুনেটলি হয়তো বা আমরা উইন করতে পারিনি, বাট কম্পিটিটিভ গেম আমরা খেলতে পেরেছি। আর সেক্ষেত্রে স্কটল্যান্ড অবশ্যই, যেহেতু তারা কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ স্টেজে এসেছে, অবশ্যই তাদেরকে আমাদের সহজভাবে দেখার কিছু নাই, তাদের সাথে খেলতে হলেও আমাদেরকে ভালো পারফর্ম করে তাদের সাথে জিতে পয়েন্টটা নিতে হবে। আর ইংল্যান্ডটা আমরা বলবো, ইংল্যান্ডের সাথে আমাদের খুব বেশি খেলার সুযোগ হয় নাই, তো সেক্ষেত্রে আমাদের যে টিমের যে আমাদের শক্তিটা আছে, সেই শক্তিটা যদি আমরা ওখানে অ্যাজ আ টিম অ্যাজ আ গ্রুপ করতে পারি, আমার মনে হয় ইংল্যান্ডের সাথে আমরা ভালো কিছু করার সম্ভাবনা দেখছি। ওকে, টি টোয়েন্টির ক্ষেত্রে আপনার এক দুইজন ব্যাটসম্যানের উপর ডিপেন্ডেন্টের চেয়ে আপনি ছোট ছোট পার্টনারশিপটাকে কি বেশি আসলে প্রেফার করেন? অবশ্যই অবশ্যই, কারণ কি আসলে টি টোয়েন্টি ক্রিকেট যেহেতু শর্ট ভার্সনের খেলা, আমি মনে করি যে প্রথম আমরা সবসময় ব্যাটিং গ্রুপটা আমরা বেশি টার্গেট করি, যে ফার্স্ট সিক্স ওভারে যদি আমরা খুব কুইক রান তুলতে পারি তাহলে সেক্ষেত্রে পরের যে ছোট ছোট পার্টনারশিপগুলো থাকে সেগুলো আসলে টিমের জন্য অনেক হেল্পফুল। তো আমি চাইবো যে বড় একটা পার্টনারশিপের পাশাপাশি, আমি জানি যে 20-25 রান বা 30 রানের একটা ছোট ছোট পার্টনারশিপ একটা বড় স্কোর করার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, আর আপনাদের প্রতি যে দর্শকদের দিন দিন কিন্তু প্রত্যাশাটা বাড়ছে, তা সেই জায়গা থেকে কোনো চাপ অনুভব করছেন কিনা? না না, আসলে চাপ বলবো কি, হ্যাঁ যখন দেখা যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যখন ভালো আমরা করি, অবশ্যই প্রত্যাশার চাপটা থাকবে। এটা হচ্ছে একটা প্লেয়ার বলেন বা আমরা, এটা আসলে বিগত সময় থেকে আমি পার্সোনালি, আমার এটা 7 নম্বর ওয়ার্ল্ড কাপ, তো সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি মনে করি যে এটা আমার কাছে খুব প্রেশার মনে হচ্ছে না, এবং আমার যে এক্সপিরিয়েন্সের জায়গাটা আছে সেটা আমি আমার টিমের অন্যান্য মেম্বারদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং আমি সবাইকে বলছি জাস্ট গেমটা আমরা এনজয় করি, এবং অ্যাজ এ টিম যদি আমরা পারফর্ম করতে পারি আমরা যে কোনো টিমের সাথে ভালো রেজাল্ট করার সম্ভাবনা রাখি। অ্যাজ এ সিনিয়র, জুনিয়রদের মধ্যে কার প্রতি আর কি আপনি বেশি সম্ভাবনা দেখছেন? আসলে আমরা লাস্ট যে শ্রীলঙ্কাতে খেলেছি, আমি মনে করি যে আমাদের বলিং এবং ব্যাটিং গ্রুপ খুব ভালো কম্পেয়ার করলে আমি বলবো যে দুইটা গ্রুপই আমরা খুব ভালো করেছি, এবং সেই দিক থেকে আমি বলবো যে আমাদের বলিং গ্রুপে আমি, রাবেয়া আছে, আমাদের নাহিদা আছে, নাহিদাও মোস্ট সিনিয়র হয়ে গেছে, বাট আমি মনে করি জুনিয়রদের ভেতরে রাবেয়া অনেক ভালো টাচে আছে, ও ভালো করছে, স্বর্ণা ভালো করছে, তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের অ্যাজ এ গ্রুপ যারা ভালো করছে এবং যারা ভালো করার যাদের মানে আশা আছে, সো আমরা এটা কম্বাইন্ডলি যদি আমি পারফর্ম করি আমাদের টিম রেজাল্টটা পজিটিভ আসবে। আর আপনার পরিবারের সকলে নিশ্চয়ই অনেক বেশি খুশি, তা কার কথা একটু আলাদা করে বলবেন? আলাদা করে বলতে গেলে, আমি সবসময়, আমি মনে হয় মিডিয়াতে যতবার কথা বলেছি, আমি আমার বড় বোনকে আসলে আমার আইডল হিসাবে মানি, কারণ সে আমার ক্রিকেট লাইফ বলেন, আমার পার্সোনাল লাইফ বলেন, সব কিছুতেই সে তার কন্ট্রিবিউশন বলেন বা আমার পেছন থেকে যে আমাকে উৎসাহ দেওয়ার ব্যাপারটা সে সবসময় সাপোর্ট করে, এবং সে সবসময় আশাবাদী। সে বলছে আমাকে একটা কথা, এখন পর্যন্ত গতকালকে রাতেও আমাকে বলছে যে আমি চাই তুমি বাংলাদেশ টিমকে জেতানোর জন্য তুমি ম্যাক্সিমাম এফোর্টটা দাও, যাতে তোমার পারফরমেন্সটা যাতে টিমের জন্য হেল্পফুল হয়, তুমি টিমকে বলবা, তুমি লিড দিয়ে বলবা যে না হ্যাঁ আমি এই দায়িত্বটা নিচ্ছি, তুমি দায়িত্ব নিয়ে টিমকে সামনে থেকে সাপোর্ট দিবা, সেটা তোমার বলিংয়ের, যদি তোমার বলিংয়ে যখন বল হাতে আসবে তুমি বলকে বলিংয়ের জন্য সাপোর্ট দিবা, ব্যাটিং আসলে তোমার যদি 20-25টা রান করার সুযোগ থাকে তুমি ওটা করে টিমকে হেল্প করবা, জাস্ট সবসময় আমার বড় বোন। ওকে, আপনার বড় বোনকে। আসলে আমাদের সব থেকে বড় কথা যে হ্যাঁ বাংলাদেশে খেলা ছিল, আমরা খুব এক্সাইটেড ছিলাম, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস বা বাংলাদেশের মানুষ অনেক এক্সাইটেড ছিল, তো সেক্ষেত্রে যেহেতু আসলে আমরা পরিস্থিতিটা আসলে আমাদের কন্ট্রোলে ছিল না, বাট আমাদের বাংলাদেশে খেলা হলেও আমাদের প্রিপারেশনটা যেমন ছিল, এখন আমাদের আরব আমিরাতে খেলা হবে, আমাদের দলগতভাবে এবং পার্সোনালি আমার
আমার সেম প্রিপারেশনই আছে। এবং আসলেই বাংলাদেশের মানুষ যেহেতু জানতো যে বাংলাদেশে খেলা হবে, এখন আরব আমিরাতে এটা চলে যাওয়ার কারণে সবাই অনেক আফসোস করতেছে। পার্সোনালি আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমার পরিচিত, তা আমার কাছে জিজ্ঞাসা করতেছে এটা কি এখন কনফার্মই হয়ে গেল। তা আমি বলছি হ্যাঁ, আসলে কিছু করার নাই, বাট টিভির পর্দায় অবশ্যই যেভাবে বাংলাদেশের মাটিতে খেলা হলে আপনারা আমাদেরকে সাপোর্ট করতেন, সেম টিভির পর্দায় আমাদের খেলা দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, সেম প্রিপারেশনই আছে। ইংল্যান্ডের কাছে, আপনাদের কাছে যেমন ইংল্যান্ড মানে প্রতিপক্ষটা খুব বেশি চেনা নয়, আপনাদের জন্য তো ইংল্যান্ডের জন্য তো সেম অবশ্যই। হ্যাঁ, আমিও এটা মনে করি যে যেহেতু ওরা, ওদেরকেও আমরা ওভাবে ভালোভাবে চিনি না, বাট এখন রিসেন্ট ওরা যেভাবে খেলছে আমরাও তাদেরকে অবজার্ভ করছি, ওনারাও কিন্তু আমাদেরকে অবজার্ভ করছে। তো সেদিক থেকে আমি বলবো যে আমার মনে হয় তাদের স্ট্রেংথের জায়গাটা না দেখে আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী আগাতে পারি আমরা ভালো কিছু শো করতে পারি। আর সর্বশেষ একটা কোশ্চেন আপু, সেটা হচ্ছিল ক্রিকেট টুডের যারা দর্শক রয়েছেন, অবশ্যই আপনাদের সকলে এখন অনেক সাপোর্টার রয়েছে, তা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এবং আপনাদের এন্ডের যে প্রত্যাশার জায়গাটা সব কিছু মিলে আপনি যদি ছোট করে কিছু। আসলে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই, দেখেন আমাদের ভালো কিছু করার জন্য সবার সবারই উদ্দেশ্য ভালো কিছু করার জন্য, কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে এটা সব থেকে বড় স্টেজ যেখানে সবাই সবার একটা প্রত্যাশা থাকে। তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখন অনেকের অনেক বেশি প্রত্যাশা, তো আপনাদের কাছে আমাদের একটাই থাকবে যে আসলে আমাদেরকে হাইলাইট করা বা আমাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনাদের বড় ভূমিকা থাকে। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে আপনারা আমাদের জন্য শুভকামনা রাখবেন এবং আমরা যাতে বাংলাদেশ টিমটাকে অনেক ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারি এবং আমরা ভালো পারফরমেন্স করতে পারি। ধন্যবাদ আপনার জন্য এবং বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে এবং সেই সাক্ষাৎকারও আপনার সামনে আমরা আবারও আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন। জি জি অবশ্যই, ধন্যবাদ।